নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, একদম পারফেক্ট ফুলকো ফুলকো কড়াইশুঁটির পরোটা। খেতে দারুণ, জাস্ট ফাটাফাটি। কিন্তু বন্ধুরা, আমার কাছে রিকোয়েস্ট এসেছে ফুলকো ফুলকো পরোটা নাকি হয় না, তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি এই ফুলকো ফুলকো পরোটা কীভাবে তৈরি করছি। এর জন্য আমি এক বাটি মতো মটরশুঁটি নিয়েছি। এবার মটরশুঁটিগুলো আমি একটু গরম জলে সেদ্ধ করে নেব, একটু সামান্য লবণ দিলাম, এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর এই পাকে আমি আটা ডোটা করে নেব, দেড় কাপের মতো আটা ও ময়দা দিলাম, সাদা তেল দিলাম, লবণ, সামান্য একটু চিনি, আর দিলাম একটু কালো জিরে। এবার পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে আটাটা মেখে নেব। আটা মাখা হয়ে গেছে এবং কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখলাম। এদিকে মটরশুঁটি আমার সেদ্ধ হয়ে গেছে, এবার স্ম্যাশ করে নিলাম। কড়াতে তেল দিলাম, একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিলাম, একটু কালো জিরে, এবার পেস্টটা দিলাম। খুব ভালো করে নেড়ে নিতে হবে। সামান্য একটু লবণ দিলাম আর একটু ফ্রাই মশলা দিলাম। মটরশুঁটির পেস্ট একদম রেডি। এবার আটাটা আমি গোল গোল করে নিলাম, এর মধ্যে আমি পুর ভরিয়ে নেব। এবার এর মধ্যে মটরশুঁটি বেশ এরকম গোল করে এর মধ্যে স্টাপ করে নেব। এইভাবে পুলির মতো করে বেশ সুন্দর করে পুরটা ভরিয়ে নেব। সবগুলো আমি এইভাবে পুর ভরিয়ে নিয়েছি। এবার খুব আলতোভাবে বেলে নিতে হবে, খুব সাবধানে বেলে নিতে হবে যাতে পুর বেরিয়ে না আসে। এইভাবে আলতোভাবে বেলে নিতে হবে। আমি এইরকম খুব সাবধানে সবগুলোই বেলে নিয়েছি। এবার কড়াতে আমার বৈশিষ্ট্য কিন্তু রান্নার, আমি খুব কম তেল ইউজ করি। দেখুন বন্ধুরা কীরকমভাবে খুব সুন্দর ফুলে উঠবে একদম কম তেলে। এবার সামান্য একটু তেল দিলাম। এবার দেখুন খুব কম তেলে কিভাবে আমার পরোটা আস্তে আস্তে ফুলে উঠছে। বেশিরভাগই ডুবো তেলে ভাজে, কিন্তু বন্ধুরা আমি কিন্তু খুব তেল কম ইউজ করি। দেখুন কি সুন্দর, আস্তে আস্তে একদম বেলুনের মতো ফুলে উঠছে। এইভাবে আমি সব পরোটাগুলোই খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কতটা ফুলে উঠেছে সেটা ভিডিওটি দেখলেই বুঝতে পাচ্ছেন। এবার আমি তুলে নিলাম, ফুলকো ফুলকো পরোটা একদম রেডি। কি বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকে এ পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।